প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টিলের আলমারি, উচ্চতা হইলো 6.5 ফিট, পাশ হইলো আপনার 4 ফিট, গভীরতা হইলে আপনার 2 ফুট। এটা হইলো স্ট্যান্ডার্ড সাইজ। চাইলে আরো বড় বানাইতে পারেন, ছোট বানাইতে পারেন। আর এটার কালার হইলো ফেস কালার এবং অ্যাশ কালার যাকে বলে। এই যে সামনের দরজাগুলো অ্যাশ কালার, আর হইলো বডি যেগুলি এগুলো হইলো পেস কালার। ভিতরে সোজাসুজি তাক দেওয়া আছে, ভিতরে 2টি মিনি ডয়ার দেওয়া আছে, এ পাশে হইলো লুকিং গ্লাস দেওয়া আছে। এই যে সামনের একটি দরজা গ্লাস দেওয়া আছে, আর একটি দরজা লেভেলে, ওই দরজা কোনো গ্লাস দেওয়া হয় না। 2টি দরজার মধ্যে একটি দরজাতে গ্লাস দেওয়া হয়। সামনে একটি ইংলিশ লক বসবে। এই আলমারিটা যদি আপনি তৈরি করেন, বর্তমান বাজারে আপনার 22,000 প্লেন শিট দিয়ে তৈরি করলে 28,000 টাকার মতো খরচ পড়বে। আর যদি 20,000 প্লেন শিট দিয়ে তৈরি করেন, তাহলে এটার দাম পড়বে 32 থেকে 33,000 টাকা, এরকম খরচ পড়বে। আপনারা যদি এরকম স্টিল আলমারি তৈরি করতে চান, তাহলে 22,000 বা 20,000 প্লেন শিট তৈরি করবেন। অনেক দিন টেকসই হবে, নষ্ট হবে না। আর যদি আপনি আর কম দামের নেন, তাহলে আপনার রেডিমেড মাল নেওয়াই ভালো হবে, দাম কম হবে। আরও একটা দাম পড়বে আপনার 18,000 থেকে 20,000 টাকার মধ্যে। ওটি একটু ওজন কম হবে, পাতলা মাল। আর 22,000 20,000 পেলেন শিট, অনেক মোটা শিট, এগুলা দিয়ে বানাইলে অনেক দিন টিকবে। আপনি চাইলে স্টিলের আলমারির দরজার ডিজাইন সিস্টেম নিতে পারেন, ডিজাইনাল আলমারিও তৈরি হয়।